চার দেওয়ালের মধ্যে থাকায় যাদের জীবন তারা এবার প্রথা ভেঙে পথে হাতা খুনতে ধরা হাতে উঠে এলো স্টিয়ারিং। এই প্রথম রাজ্যের সংখ্যালঘু মহিলারাও বসছেন চালকের আসনে, বাড়ির গাড়ি নয়, একেবারে কমার্শিয়াল লাইসেন্স নিয়ে ড্রাইভিংকে জীবিকা করে নিঃশব্দ বিপ্লব এই শহরেরই বুকে। অল্প বয়সে বিয়ে, এরপর সন্তানদের দায় দায়িত্ব, কাউকে আবার তালাক দিয়ে ফেলে চলে গেছে স্বামী, জীবন মানেই সেই ছোট্ট বয়স থেকে লড়াই পারভিন নার্গিসদের কাছে। এরাই এবার জীবনযুদ্ধে নতুন অস্ত্রে বলিয়ান, কলকাতার রাজাবাজারের অলিগলি থেকে বেরিয়ে নতুন পথের দিশারী। রাজ্যে সংখ্যালঘু মহিলারাও বসছেন চালকের আসনে, সুযোগ দিচ্ছে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি, হাতে স্টিয়ারিং, দুচোখে স্বপ্ন, শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য দেখা সমৃদ্ধির স্বপ্ন। हमारा अपना घर नहीं, हमको घर करना है अपना। हम लोग गाड़ी चला के अपना कुछ पैर पर खड़ा होंगे, अपने कुछ बच्चे लोग को पढ़ा लिखा के आगे बढ़ाएंगे। এই লড়াই একদমই আলাদা, এই লড়াই স্বপ্ন পূরণের, এই লড়াই মুক্তির। ছোট থেকেই শখ ছিল যে শখটা মানে পূর্ণ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। মানে সাইনাদি একবার আমাদের পাড়ায় গিয়েছিলেন, গিয়ে বললেন যে এমনি ড্রাইভিং মেয়েদের শেখানো হচ্ছে, তো তোমরা কি শিখবে? আমরা বললাম হ্যাঁ আমি শিখব, কেউ শিখুক না শিখুক আমি তো শিখবই। অ্যাপস নির্ভর কোনো গাড়িকে বুক করার পর যদি আপনার সামনে এসে দাঁড়ান কোনো বোরখা পরা পমিলা, একেবারে ঘাবড়ে যাবেন না, কারণ এরা এখন তৈরি হচ্ছেন, কিছুদিন বাদেই কলকাতায় দাপিয়ে বেড়াবেন এই মহিলা ড্রাইভাররা। ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।